আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি, এই মর্মে যে আনিশকুরু লিল্লাহ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করো, কারণ যে আল্লাহ শুকরিয়া আদায় করলো সে নিজের জন্যই ভালো কাজ করলো, পক্ষান্তরে যে আল্লাহর সাথে কুফুরি করলো, আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতকে অস্বীকার করলো, সে জেনে রাখুক আল্লাহ কারো কৃতজ্ঞতার মুখাপেক্ষী নন, তিনি স্বয়ং সম্পূর্ণ এবং তিনি নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ। লোকমানুল হাকিম তিনি তার সন্তানকে যেই সমস্ত উপদেশ দান করেছিলেন সেই উপদেশগুলোর মাধ্যমে সত্যিকার অর্থেই সঠিক সর্বোত্তম প্রজন্ম নির্মাণ করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উপদেশগুলো এই সূরার মধ্যে উল্লেখ করেছেন এবং সেগুলো আমরা একটু পরে আলোচনা করব ইনশা আল্লাহ। আমি বেশি ভূমিকা দেব না, আমরা মূল কথায় চলে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দিয়েছি। কে দিয়েছি হিকমত? মানে কি হিকমতের মূল কথা হচ্ছে আল ইলমুল মাকরুনু বিল ফাহম আল মুত্তাবা বিল আমাল। হিকমত মানে এলেম, কোন এলেম? যেই এলেমের সাথে সঠিক বুঝ থাকে, বুঝ ফাহাম, এবং যেই বুঝের সাথে আমল থাকে, অর্থাৎ হিকমত হচ্ছে আল ইলমু মা আল আমাল, আল ইলমু মা আল আমাল, জানা এবং মানা। কোন এলেম? আল ইলমু নাফি, আল ইলমু ইদরাকু মা ফিহি মাসলাহাতুল মাআশি ওয়াল মাআদ, যেই এলেমের মধ্যে দুনিয়ার কল্যাণ আছে, পরকালের কল্যাণ আছে, যে এলেমের মধ্যে মানুষের সত্যিকার কল্যাণ আছে, সেই এলেম জানা এবং সেগুলো মেনে চলা, বুঝে বুঝে, এর নাম কি? হিকমত। তার মানে যেই ব্যক্তি বোঝে এটা ভালো জিনিস এবং সেটা গ্রহণ করে সে বুদ্ধিমান, আর যেই ব্যক্তি জানে এটা ভালো, এটাই সুন্দর পথ, কিন্তু মানে না, সেই ব্যক্তি হলো বলদ। সেই ব্যক্তি কি? এই জন্য আল্লাহ বলছেন, আসলে কারিম বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও হুজ্জাতুন আলাইকা, কোরআন হয়তো তোমার পক্ষে মুক্তির প্রমাণ হবে কিংবা তোমার বিরুদ্ধে, কি হবে? তোমার বিরুদ্ধে কোরআন দাঁড়িয়ে যাবে। কোরআন জেনে বুঝে যদি আপনি মানেন, কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে কথা বলবে। যদি কোরআন জেনেছেন কিন্তু মানেননি, এই কোরআনই আপনার এলেমই আপনার বিরুদ্ধে সেদিন আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্যই বলছি যার এলেম আছে কিন্তু এলেম সে মানে না, অনেক বড় আলেম কিন্তু জালেমের সাথে চলে, নিজে হলো আলেম কাজ করে জালেমের মতো, সে বলদ না বুদ্ধিমান। আল্লাহ পাক বলছেন ওমান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহ, যেই ব্যক্তি ইব্রাহিম আলাইহিসসালামের পথ থেকে, জীবন দর্শন থেকে, জীবন আদর্শ থেকে সরে দাঁড়ালো, সেই ব্যক্তি সত্যি সত্যি একটি বোকা। আমাদের জাতির পিতার নাম কি? মুসলিম মিল্লাতের পিতার নাম কি? আল্লাহ বলছেন ইব্রাহিমের পথ থেকে, ধর্ম থেকে, জীবন দর্শন থেকে, মিল্লাত থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে ওরা বলদ, ওরা কি? বোকা। সুবহানাল্লাহ বলবেন না? বলুন তো, লোকমান আলাইহিসসালাম তার বাবার নাম কি? এখানে বলা হয়েছে কোরআনে শুধু লোকমান শব্দটি বলা হয়েছে, তার বাবার নামও নাই, মায়ের নামও, তিনি কোন যুগে এসেছিলেন সে কথাও নাই, এমনকি তার অন্য কিছু পরিচয় নাই, বাবার নাম নাই, মায়ের নাম নাই, সময়ের নাম নেই, কিছু নেই, শুধু তার নামটা আছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে বোঝা গেল লোকমানের সম্মান তার বাবার সম্মান দ্বারা ছিল না, লোকমানের সম্মান তার জন্মস্থানের সম্মান দ্বারা ছিল না, লোকমানের সম্মান হিকমতের কারণে ছিল। হিকমত কি? আল ইলমুন নাফি, জানা এবং মানা। ইলমুন নাফি কোথায় আছে এবং কোথায় আছে?
কুরআন সুন্নাহকে বাদ দিয়ে যত ইলম এই আসমানের নিচে আছে সব হলো মানব বিধ্বংসী ইলম ওই ইলম দিয়ে মানুষের না দুনিয়ার কোনো কল্যাণ হয়েছে না পরকালের কোনো কল্যাণ যদিও মাঝে মধ্যে মনে হয় দুনিয়ার অনেক কল্যাণ হয়েছে কিন্তু ওই অকল্যাণের মধ্যে অকল্যাণের মধ্যে আছে অকল্যাণ কি আছে যেমন ধরুন সুদ সুদখোররা মনে করে দাবি করে আমরা সুদি অর্থব্যবস্থার মাধ্যমে অনেক উন্নতি অর্জন করেছি অর্থনৈতিক মুক্তি সাধন করে চলছি না তোমরা অর্থনৈতিক মুক্তি অর্জন করো নাই বরং তোমরা সুদি কারবার করে সংখ্যাগরিষ্ঠ মানুষকে নির্যাতন করে চলছো নিত্য নতুন কৌশল সৃষ্টি করে অর্থনৈতিক শোষণ নির্যাতনের ভেতরে তোমরা নিচে জগদ্দল পাথরের নিচে মানুষকে চাপা দিয়ে রেখেছ ওটা কল্যাণ নয় ওটা কি নয় এবং এই শিক্ষা ব্যবস্থা যেখানে কোরআন শূন্য নাই সেটা শিক্ষিত হয়ে মানুষ ভালো মানুষ হয় না কি মানুষ হয় না আলে এলমুন নাফে কোথায় আছে অতএব ইসলাম কোরআন আমাদের শিক্ষা দিয়েছে তোমাদের সম্মান তোমার বাবার পরিচয় নয় তোমার সম্মান আল্লাহর কাছে মায়ের পরিচয় নয় তোমাদের সম্মান নেতার পরিচয় নয় অনেকের নিজের কোনো কুম নাই মানে রাসুল মাল ক্যাপিটাল নাই আছে নেতার পেছনে ঘোরে আর মনে মনে ভাবে আমি একটা সেলফি তুললাম সেলফি তুলে দেয় দাম বাড়াবার জন্য আছে নাকি নাই মনে আছে সাহেদের কথা মনে আছে কত ছবি এটা ইসলামে নাই ইসলামে ব্যক্তির সম্মান তার আমল দিয়ে হবে তাকওয়া দিয়ে হবে এটা হচ্ছে সমাজ ব্যবস্থার একটা অন্যতম চিন্তাধারা সুবহানাল্লাহ এই একটা চিন্তা যদি মানুষের মধ্যে আজকে থাকতো এই সমাজে এত দুর্নীতি চলতে পারতো না এই সমাজে নেতৃত্বের নামে এত শোষণ থাকতো না এই জন্য সবাইকে আমরা আহ্বান জানাবো আপনি সম্মান অর্জন করবেন আল্লাহর তাকওয়ার মাধ্যমে ওই সম্মানই আপনার পরকালে মুক্তির জন্য কাজে লাগবে সেখানে বাবা বাঁচাতে পারবে না মা বাঁচাতে পারবে না শিক্ষক বাঁচাতে পারবে না বন্ধু বাঁচাতে পারবে না নেতা বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না পারবেন কে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি এটা আমাদের সবচেয়ে বড় মূলনীতি মনে থাকবে বলুন ইন্না আকরামাকুম عند الله اتقاكم এই তাকওয়া ইলম অনুসারে আমল এটা আমাদের সবচেয়ে বড় পাথেয় আল্লাহ বলেছেন ফাতাজাওয়াদু ওয়াতাজাওয়াদু ওই পরকালে অনন্ত জীবনের জন্য পাথেয় সংগ্রহ করো ফাইন্না খাইরাজ্জাদি আত-তাকওয়া শ্রেষ্ঠ পাথেয়ের নাম কি মনে থাকবে তাকওয়া হচ্ছে আমাদের একমাত্র পাথেয় আলহামদুলিল্লাহ এরপরে বলছেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই সরি আনিশকুরুলিল্লাহ আল্লাহর শুকরিয়া প্রথমে বললেন আমি লোকমানকে হেকমত দিয়েছি তারপরে আল্লাহ বলছেন আল্লাহর শুকরিয়া করো তাহলে বুঝা গেল আপনি যে হিকমত পেয়েছেন আপনি যে হাকিম আপনি যে এলেম অনুসারে আমল করেন আপনার মধ্যে যে আল্লাহ প্রজ্ঞা দিয়েছেন গভীর জ্ঞান দিয়েছেন এটার প্রথম বহিঃপ্রকাশ সর্বশ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে আপনি আল্লাহর সামনে মাথা নত করে দিবেন আল্লাহ শুকরিয়া করবেন এখানে শুকরিয়া মানে শুধু মৌখিক শুকরিয়ার কথা বলা হয় নাই এখানে শুকরিয়া মানে হলো জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে নেওয়া এজন্য আল্লাহ বলছেন ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা ওয়ামা ইয়াযাক্কা আর যাকে হিকমত দেয়া হয়েছে তাকেই শ্রেষ্ঠ সম্পদ দেয়া হয়েছে সেই ব্যক্তিকে অফুরন্ত কল্যাণ দান করা হয়েছে হিকমত কারা কারা চান দেখি হিকমত কারা কারা চান আল্লাহু আকবার অনেকে মনে মনে ভাবছে চাইলে আর কি হবে আমি কি হাকিম হতে পারবো তাহলে একটা কাহিনী বলি ইবনু কাসির রাহমাহুল্লাহ সূরা লোকমানের তাফসির করতে গিয়ে এটি বলেছেন যে লোকমান তিনি তো নবী নন তিনি কি নন
অধিকাংশ গবেষক বলেছেন তিনি নবী সুবহানাল্লাহ নবী নন অথচ তার এত সম্মান কোরআনে তার নামে সূরা নাজিল করা হলো তার কথাগুলো কোরআনে কোট করা হলো তাহলে বোঝা গেল আপনার আমার সম্মান আল্লাহর কাছে অনেক যদি আপনি আল্লাহর প্রিয় হতে চান পারেন আল্লাহ পাক আপনাকে অনেক উদ্ধে স্থান দেবেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তো লোকমানুল হাকিম তিনি একদিন একটা জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন দিচ্ছিলেন ভাষণ কেমন ভাষণ প্রত্যেকটা কথার মধ্যে প্রজ্ঞা হিকমা গভীর জ্ঞান অফুরন্ত অর্থের সম্ভার মানুষ তার কথাগুলো শোনার জন্য মৌমাছির মতো চলে আসত একদিন এক লোক ওই সমাবেশের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি একটু উঁকি মারলেন এখানে কি হচ্ছে এত কোলাহল কেন এত মানুষ কেন একটু কাছে গেলেন কাছে যেতে যেতে ওই সবার মধ্যমণি যিনি কথা বলছেন একেবারে তার কাছেই চলে গেলেন কাছে গিয়ে দেখেন আল্লাহ এই লোককে তো আমি চিনি এই লোক তো আমার সেই রাখাল বন্ধু একসাথে আমরা ছাগল চড়াতাম আমরা ছিলাম কৃত দাস কিন্তু এই লোকটি কি হয়ে গেল সে এত সুন্দর সুন্দর কথা কোথায় পেল কানের কাছে গিয়ে বলল লোকমান আমাকে চিনেছ তিনি বললেন কেন চিনব না তুমি তো আমার সেই রাখাল বন্ধু সুবহানাল্লাহ তখন ওই বন্ধু বললেন আচ্ছা বলো তুমি এই হিকমত কোথায় পেয়েছ এই সম্মান তুমি কিভাবে পেলে একটু বলো আমাকে তখন লোকমান অনেকগুলো কথা বলেছিলেন সেই কথাগুলোর মধ্যে এই কথাগুলো ছিল আমি সবসময় সত্য কথা বলি কখনো মিথ্যা কথা বলি না আমি অঙ্গীকার করে অঙ্গীকার লঙ্ঘন করি না সুবহানাল্লাহ আমি আমার দৃষ্টিকে হেফাজত করি আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করি আমি যেগুলো অনর্থক বেহুদা নিষ্প্রয়োজনীয় কথা কর্ম সেগুলো আমি করি না সুবহানাল্লাহ যদি তুমি আমার মতো এই কাজগুলো করতে পারো তুমিও আমার মতো হিকমত অর্জন করতে কিন্তু আমরা সেগুলোই পারি মিথ্যে কথা না বললে আমাদের পেটের ভাত হজমই হয় না মানুষকে কথা দিয়ে ধোকা দিতে না পারলে আমাদের কেমন যেন একটু ভালোই লাগে না আছে না আল্লাহ আর অপ্রয়োজনীয় কাজ না করলে আধুনিক মনেও হয় আমরা আজকে যত কাজ করি যত কথা বলি কয়টা কথা প্রয়োজনীয় বলুন বলুন আমার তো মনে হয় 90% কথা প্রয়োজন নাই ঠিক না বেঠি আমার বন্ধুগণ আসুন তাহলে শুকরিয়া করব কার মাথা নত করব কার কাছে জীবন দিব কাকে মরণ দিব কাকে শিক্ষা কার জন্যে নিদ্রা কার জন্যে আহার কার জন্যে বিনোদন কার জন্যে হাসি কান্না ভালোবাসা ঘৃণা সব কিছু কার জন্য এখন অনেকে মনে করতে পারে না আমি আল্লাহ শুকরিয়া করতে চাই না আমার ভালো লাগে না অসুবিধা নাই তুমি করলেও কিছু হবে না না করলেও আল্লাহর কোনো ক্ষতি নেই ঠিক না সুলিকারী বলছেন হাদিসি কুৎসিতে বলা হয়েছে আল্লাহ পাক বলছেন لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أتقى قلب رجل واحد ما زاد في ملك شيء أو ما زادوا في ملك شيء شش شروع থেকে শেষ পর্যন্ত সমস্ত জিন সমস্ত ইনসান যদি মুত্তাকি হয়ে যায় যেহেতু আল্লাহ বলছেন আমার সাম্রাজ্যের মধ্যে এক বিন্দু পরিমাণ বৃদ্ধি ঘটবে না এক বিন্দু বাড়বে না যদি সবাই তোমরা নাফরমান হয়ে যাও অকৃতজ্ঞ হয়ে যাও আমার সাম্রাজ্যে এক বিন্দু হ্রাস ঘটবে না আমি তোমাদের শুকরিয়ার মুখাপেক্ষী এজন্যই কোরআনের শুরুতে বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সপ্রশংসা কা ওলামায়ে কেরাম বলেছেন অর্থ হলো ইহমাদুল্লাহ রাব্বাল আলামিন যদিও এখানে বলা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে জুমলা খাবারিয়া অর্থাৎ সব
প্রশংসা কার অর্থ হচ্ছে তোমরা সবাই আল্লাহর প্রশংসা করো আসলে নির্দেশ দেয়া হয়েছে নির্দেশমূলক সেন্টেন্সকে বিবৃতিমূলক সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করা হয়েছে কারণ হচ্ছে মানুষকে বোঝানো যে তোমরা যদি আমার শুকরিয়া নাও করো আমার কিচ্ছু আসবে যাবে না তোমরা শুকরিয়া না করলেও প্রশংসা না করলেও আমি প্রশংসিত সুবহানাল্লাহ আল্লাহু আকবার এরপর তিনি তার সন্তানকে যে ওসিয়াতগুলো করেছিলেন এখানে আমরা কেউ বাবা কেউ সন্তান আবার যারা বাবা তারাও কিন্তু সন্তান সন্তান না রাসূলের কাছে এক লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো যুদ্ধ করতে যাব আমার তো বাহন নাই রাসূল কারীম বলেন ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা আমি দেব লোকটি বলল বাচ্চা দিয়ে আমার লাভ কি আমি তো যাব জিহাদ করতে আমার লাগে ভালো মানের উট রাসূল বললেন সেটা কি আরেকটা উটের বাচ্চা নয় সবাই আমরা কি বাবা মায়ের বাচ্চা সুবহানাল্লাহ সন্তান যতই বড় হোক বাবা মায়ের কাছে কি এই কথাগুলো বাবা মায়েরও দরকার সন্তানদেরও বাবা মা সন্তানদেরকে বলবেন সন্তানরা এগুলো আমল করবে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম লুকমান যখন তার সন্তানকে নসিহত করছিলেন ওয়াজ করছিলেন ওয়াজ করতে গিয়ে বললেন হে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম আচ্ছা এবার আসুন কোরআনের তাফসির যে মজা সুবহানাল্লাহ বলেন আসলে আমাদের দেশে যে তাফসির হয় এগুলো আসলে তাফসির না এগুলো আসলে কি না বেশিরভাগ তাফসির আপনি তাফসিরের বই খুলুন তো আমরা যেভাবে একটু গল্প বলি একটু হাসে একটু কাদাই কোন তাফসিরের মধ্যে এগুলো আছে দেখান আছে ওখানে আছে মাদা কালা মুজাহেদ সেগুলো আছে ওই সমস্ত কথা বলে একজন মানুষ থাকবে না সব চলে যাবে মুসল্লি এমন কিসে না বললে বসতেই চায় না রং ঢং না করলে ভালোই লাগে না রং ঢং শিখতে যদি আসেন দরকার নেই আসা আসতে হবে তাফসিরের জন্য কি জন্য সুবহানাল্লাহ বলেন লোকমান কথাগুলো বলছেন কাকে তার সন্তানকে কাকে বলছেন নিজের সন্তানকে বলছেন এই কথাটি আল্লাহ কেন বললেন আচ্ছা বলুন পৃথিবীতে যত বাবা মা আছে সাধারণত স্বাভাবিক অবস্থায় বাবা মা কোনোদিন সন্তানকে খারাপ কথা বলে না বলে বাবা মা সন্তানকে যা বলে সন্তানের কল্যাণের জন্য বলে তার মানে লোকমান যে কথাগুলো বলছেন মন থেকে বলেছেন সন্তানের কল্যাণের জন্য বলেছেন এই জন্য পৃথিবীর সমস্ত সন্তানরা শোনো বাবারা শোনো এই কথাগুলো তোমরা তোমাদের সন্তানদেরকে যেন বলো আর তোমরা সন্তানরা যেন কান দিয়ে মন দিয়ে শুনো ওয়াহুয়া ইয়াইযুহু তিনি কিভাবে বলেছেন ওয়াস করতে গিয়ে বলেছেন তিনি ওয়াস করেছেন কার সামনে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যত পদ্ধতি আছে ওয়াস তার মধ্যে একটা সবচেয়ে শ্রেষ্ঠতম পদ্ধতি সুবহানাল্লাহ বলবেন না এখন বাংলাদেশের নাস্তিকরা ওয়াস বন্ধ করতে চায় আরে বাবাজি ওয়াস তো আজকের নতুন কিছু নয় কোরআনে আল্লাহ বলছেন লোকমান তার সন্তানকে ওয়াস করেছে অহুয়া ইয়াইযুহু ওয়াআযা ইয়াইযু ওয়াআযান ওয়াস করা সুবহানাল্লাহ বলবেন না ওয়াস মানে কি মনে রাখবেন ওয়াস মানে হলো মানুষকে সত্যের পথে আহ্বান করা এমন ভাবে এমন পদ্ধতিতে এমন কথা দিয়ে এমন শৈলী দিয়ে যার মধ্যে থাকবে ভালোবাসা দরদ সুবহানাল্লাহ যেন মানুষ বুঝতে পারে যে এই ব্যক্তি আমার কল্যাণ চায় আমাকে ভালোবাসে সুবহানাল্লাহ
আপনারা যখন এই আলোচনাগুলো শুনবেন যদি আপনার মনে হয় যে লোকটা আসলে আমাদের ভালোর জন্য কথাগুলো বলছে আমরা জান্নাতি হই আমরা দ্বীনদার হই আমরা ভালো মানুষ হই সেই জন্য তিনি কথাগুলো বলছেন তাহলে বোঝা যাবে এটা হলো ওয়াজ আর যদি আপনাদের মনে হয় না এই লোকটা আসলে যেই ভাষায় লাগারাগি গালাগালি শুরু করেছে এটা আসলে আমাদের কল্যাণ চায় না সেটাকে আব্বাসীর ভাষায় বলা হয় আওয়াজ কি বলা হয় আমরা যেন ওয়াজ করতে পারি আওয়াজ না করি ওই অর্থে আমিন এই বক্তাদের আলোচনার মধ্যে কি থাকতে হবে ভালোবাসা স্নেহ জরুর কল্যাণের চিন্তা রাসূল উম্মতের কল্যাণে সারা জীবন কেঁদেছেন কাঁদেন নাই যা কিছু করেছেন মানুষের কল্যাণের জন্য করেছেন এমনকি কাফেরের জন্য কেঁদেছেন কাফের মরে গেছে রাসূল কান্না করছেন সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন একটা কাফের মরে গেছে আপনি কাঁদছেন কেন রাসূল বললেন বলো তো সে কোথায় যাবে জাহান্নামে যাবে সে কাফের রাসূল বললেন যদি ইমানদার হয়ে মরতো তাহলে তো জাহান্নামে যেত না জান্নাতে যেত আমি সেই জন্য কাঁদছি এই লোকটি ইমান নিয়ে মরতে পারল হাসান বসরি আসলে আবুদ্দারদা একদিন দামেস্কের রাস্তা দিয়ে যাচ্ছেন একটা লোককে পেলেন কি একটা ভুল করেছে মানুষগুলো তাকে গালিগালাজ করছে তখন তিনি বললেন তোমরা কি করছো আরাইতুম লা ওয়াজাদতুমুহু ফি ক্বালিবিন আকুনতু মুখরিজিহি এই লোকটি যদি কোনো কূপের মধ্যে পড়ে যেত তোমরা কি তাকে কূপ থেকে উদ্ধার করতে না সবাই বললেন অবশ্যই করতাম তাকে বাঁচাবার চেষ্টা করতাম তখন আবু দারদা বললেন ফালা তাসুবু ইখওয়ানাকুম তাহলে ভাইকে গালি দিও না বরং ইহমাদুল্লাহ আল্লাযী আফাকুম যে আল্লাহ ওই লোকটি যে অন্যায় করেছে সেই অন্যায় তোমরা করো নাই সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো তখন লোকগুলো বলল আপনি কি তাকে অপছন্দ করেন না আল্লাহ তুগদিবহু সে অন্যায় করেছে নাফরমানি করেছে ক্রিমিনাল আপনি কি তাকে ঘৃণা করেন না তখন তিনি বললেন হ্যাঁ ঘৃণা করি কি ঘৃণা করি ইন তাবা আন যুনুবিহি ফাহুয়া আখি আমি আবগাদু আমালা আমি ওই ব্যক্তির অপকর্মটা ঘৃণা করি কিন্তু সে যদি ওই অপকর্ম থেকে তাওবা করে ফাহুয়া আখি তাহলে সে আমার ভাই দেখেছেন মানুষের কল্যাণের জন্য তারা কতটা বিশাল মনের পরিচয় দিয়েছেন এই জন্য এই আলোচনা হবে মাহফিল হবে মানুষের কল্যাণের চিন্তায় সে কথা আল্লাহ বলেছেন ওয়াহুয়া ইয়াইযুহু সুবহানাল্লাহ বলবেন না কি বললেন ইয়া বুনাইয়া হে আমার কলিজা টুকরা সন্তান বুনাইয়া ইবনুন থেকে বুনাইয়া বুনাইয়া বলতেই বুঝায় আদরের ডাক সন্তানকে আপনারা আদর করেন না কত ভাষায় আদর করেন সোহাগীর দলা কলিজার টুকরা নয়নের পুতলি বাবাজি কিংবা বাজি অপুত করেন না অপুত কি বলে কত আদর করে বাবু কি সুন্দর কথা সুবহানাল্লাহ এটা ভালোবাসা তার মানে সন্তানকে আপনি মানুষ করবেন সঠিক পথের দিশা দিবেন ভালোবাসা দিয়ে সহিংসতা দিয়ে এখন দেখা যায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এমন মারা মারে একেবারে মেরেই ফেলে না মারলেও আধা মারা করে ফেলে করে না এইরকম মেরে পিটিয়ে সহিংস বন্তায় বাচ্চাদেরকে মানুষ করা যায় না মারবেন যদি মারার দরকার হয় তবে সেটা হবে খুব সফট এবং উদ্দেশ্য হবে তার কল্যাণ সাধন করা কিন্তু আমরা যেভাবে মারি সেটা কল্যাণের জন্য মারি না আমার নিজের ক্রোধের আগুন নেভানোর জন্য মারি এটা হারাম এটা হারাম এটা হারাম দেখুন লোকমান তার সন্তানকে কি আদর করে বলছেন আসলে আদর করলে মানুষের মনের মধ্যে একটা আবেগ তৈরি হয়ে যায় যত কঠিন পাশার মনের মানুষ হোক যদি কাছে গিয়ে বলেন ভাই ভাই বলেন আদর করে কিছুটা হলেও তার মনের মধ্যে রেখাপাত করে মানুষ তো সে তো মানুষ তার মধ্যে আবেগ আছে নাকি নাই আছে না আমার বন্ধুগণ কি বলছেন লা তুশরিক বিল্লাহ এই জমিনে যত নবী এসেছেন যত রসুল এসেছেন সমস্ত নবী রসুলদের প্রথম কথাই ছিল
لا تشرك بالله قولوا لا إله মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে এই জন্যই ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইবাদত করব কার সেই ইবাদতের মধ্যে অন্য কারো কোনো অংশ থাকবে শিরক করো না মা হুয়া শিরক শিরক হচ্ছে তাসউইয়াতু গায়রিল্লাহি বিল্লাহ ثم الذين كفروا بربهم يعدلون আল্লাহর সাথে অন্য কাউকে সমান করে দেওয়া যেই বৈশিষ্ট্য যেই গুণ যেই অধিকার যেই সিফাত শুধু কা ওখানে আরেকজনকে এনে সমান্তরাল অবস্থানে রাখার নাম হলো শিদ তার নাম কি আপনার মনের ভিতরে যত শ্রদ্ধা যত ভালোবাসা যত ভয় সর্বোচ্চ বন্ধায় কার জন্য প্রার্থনা করব কার কাছে তাহলে এই বৈশিষ্ট্যটা কার এখন যদি কেউ আল্লাহর কাছে না আছে কবরের কাছে চায় শিরিকের অর্থ এই নয় যে প্রত্যেকটা ক্ষেত্রে সমান করতে হবে দুই একটা ক্ষেত্রে সমান করলেই হলো শিরিক হয়ে গেল কি হয়ে গেল শিরিক আছে সমাজে আছে এই দুনিয়াটার মালিক কে সৃষ্টি করেছেন কে রিজিক দিচ্ছেন কে গোটা বিশ্ব ব্যবস্থাপনা করছেন কে আচ্ছা এবার আপনি বলুন যিনি সৃষ্টি করেছেন ব্যবস্থাপনা করছেন রিজিক দিচ্ছেন যার জমিনে আপনি বসবাস করছেন যার রিজিক কি আপনি বেঁচে আছেন আদেশ করবেন তিনি না আরেকজন আদেশ করবেন কে নিষেধ করবেন কে হালাল বানাবেন কে হারাম বানাবে কে অতএব সে আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে কেউ যদি মনে করে আমিও আল্লাহর মতো হালাল বানাতে পারি হারাম বানাতে পারি বিধান করতে পারি আল্লাহর কসম সেই ব্যক্তি হলো মুশরিক আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই কথাটি মানুষকে বুঝাতে চেয়েছেন ঠিক না বেঠিক মাথা নত করব কার কাছে কেউ যদি মূর্তির সামনে মাথা নত করে সে কি আসলে মূর্তিটার কোনো দোষ নাই মূর্তি তো কিছুই বোঝে না কিছু বোঝে বিশ্বনবী মূর্তি ভেঙেছিলেন বলতে পারেন মূর্তি কি দোষ তার আসলে কোনো দোষ নাই দোষ হলো ওই মূর্তিগুলো মানুষের মনের মধ্যে এমন জায়গায় বসেছিল যেই জায়গাটা শুধু আল্লাহ এই জন্য মূর্তি ভেঙে দেওয়া হয়েছে ওই মনের জায়গা থেকে মূর্তিগুলোকে সরিয়ে দেওয়ার জন্য কোনো মূর্তির সামনে নয় কোনো ছবির সামনে নয় কোনো প্রতিকৃতির সামনে নয় কোনো ভাস্কর্যের সামনে নয় মুসলমান মাথা নত করবে আল্লাহর সামনে আল্লাহর সামনে মাথা নত না করে যারা মূর্তির সামনে মাথা নত করেছে ওরাই হলো দুনিয়ার সবচেয়ে বড় বিয়াদ সবচেয়ে অকৃতজ্ঞ দেখুন এ কথা আমি বলি না আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরিক হচ্ছে সবচেয়ে বড় কেন সবচেয়ে বড় কারণ স্বাভাবিক কথা যিনি তোমাকে সব কিছু দিলেন যিনি তোমাকে সব কিছু দিলেন তুমি তার ইবাদত না করে আরেকজনের পূজা করো এটা এটা জুলুম নয় এটা জুলুম না স্বামী বিদেশ গিয়েছে হতে পারে না টাকা পাঠায় পয়সা পাঠায় মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে স্ত্রীকে সুখ দেওয়ার জন্য টাকা পাঠায় সেই স্ত্রী যদি ওই স্বামীর টাকা দিয়ে আরেকজনের সঙ্গে চলে যায় কেমন লাগে বলুন না কেমন লাগে ভালো লাগে জুলুম এটা কি সব দিলেন আল্লাহ আর তুমি আল্লাহর না মুখে নিতে পারছো না নিবে তো একদিন কিন্তু তখন কোনো কাজ হবে ফেরাউন নাও নিয়েছিল মৃত্যুর সময় বলেছিল মূসা আর হারুনের রবকে বিশ্বাস করলাম বলেন নাই বলে নাই ঈমান গ্রহণ করা হয়েছিল হবে না তাহলে যদি আপনাকে আমাকে কেটে টুকরো টুকরো করে দেয়া হয় আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মালিকা লা মুশাররিআ আল্লাহ ছাড়া কোনো উপাস্য আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কোনো মৌলিক আইনকর্তা
আল্লাহ ছাড়া কোনো সার্বভৌম সুবহানাল্লাহ লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন এটা হলো আসল কথা এটা হলো কি এই সত্যের জন্যই জমিন তৈরি করা হয়েছে এই সত্য প্রতিষ্ঠার জন্যই আমাদেরকে জমিনে পাঠানো হয়েছে এই সত্য প্রতিষ্ঠার জন্যই নবীদের সঙ্গে কাফের মুশরিকদের যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে খন্দক হয়েছে তাবুক হয়েছে এই সত্যের জন্য এজন্য আল্লাহ বলেছেন ওমা خلقنا السماء والأرض وما بينهما لاعبين এই কথা ভেবো না আমি ওই আকাশ এই জমিন বেহুদা খেলা ছলে সৃষ্টি করেছি لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين আমি আল্লাহ যদি চাইতাম খেলাধুলার সামগ্রী গ্রহণ করতে পারতাম আমার কাছে কোনো কিছুর অভাব নাই এই মহাবিশ্ব আমি খেলাধুলা করার জন্য সৃষ্টি করি তোমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত না ক্রিকেট খেলোয়াড়ের কি দাম আর একজনের বউ নিয়ে চলে যায় কোনো খবর নাই কারণ তো অনেক দাম ফুটবল খেলোয়াড়ের কত দাম একজন ক্রিকেট প্লেয়ারের মাসিক বেতন 4 লক্ষ টাকা তার উপরে আবার বোনাস লক্ষ লক্ষ টাকা একজন মানুষের বাঁচতে এত টাকা লাগে তুই এত টাকা যখন বেতনই দিবেন তখন তার এনজয় করতে হবে না এই টাকাটা ভাঙতে হবে না এই জন্য তখন মেয়েদের পিছে ঘোরে এই লোকটি কতজন নারীর সম্মান হানি করেছে সেই মহিলারা এখন তারা ফেসবুকে লাইভ দেয় আর এমন জঘন্য জঘন্য কথায় লাইভ দেয় মানে ও তো নষ্ট হয়েছে ওদেরকেও নষ্ট করে ছেড়েছে ঠিক না বেঠি বর্তমান যুগের একজন শ্রেষ্ঠ দার্শনিক মনীষী সবাই তাকে চিনেন আর ডক্টর ইউসুফ আল কারাদাওয়ি তিনি বলেছেন যেই জাতির কাছে মাথার চেয়ে পায়ের দাম বেশি ওই জাতি কোনোদিন পৃথিবীতে উন্নত জাতি হতে পারে না আলেমদের দাম নাই কিন্তু ফুটবল প্লেয়ারের অনেক আলেমদের দাম নাই খেলোয়াড়দের অনেক দাম আগে মাথাকে মূল্যায়ন করুন মাথা এই জাতি গঠন করতে হলে মাথা লাগবে মাথা হিকমত লাগবে খেলাধুলার জন্য সৃষ্টি করা হয় নাই খেলাধুলা নিতান্তই প্রান্তিক বিষয় ওটা মৌলিক বিষয় হতে পারে একথা আল্লাহ বলছেন খেলাধুলা করবে সেই জন্য আমি দুনিয়াটা সৃষ্টি করি নাই কেন করেছি বাল নাকযিফু বিল হক আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিকুন ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন আমি সৃষ্টি করেছি সত্যকে ধরে আমি মিথ্যার উপরে ক্ষেপণাস্ত্রের মতো ছুড়ে মারব সত্য গিয়ে মিথ্যাকে ধ্বংস করে দেবে সুবহানাল্লাহ সত্য এসে মিথ্যাকে ধ্বংস করে দেবে কোন সত্য যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা এটা কার ভাই এটা দেখ লাঠির মতো লাগে রাসূল করিম যখন মক্কা বিজয় করলেন ঠিক না হাতে কি ছিল 360টা মূর্তি কাবা ঘরে ছিল না আশেপাশে ছিল না খালি লাঠি দিয়ে গুতা মারতেন গুতা মারতেই সেগুলো উপরে পড়ত ভেঙ্গে চুরে খান খান হয়ে যেত আর রাসুল বলতেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল তাওহীদের বিজয় হয়েছে সত্যের বিজয় হয়েছে শিরকের পতন হয়েছে শিরকের পতন ঘটানোর জন্য আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন শিরকের সঙ্গে কোনো আপোষ 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 কবর পূজা চলবে না মাজার পূজা পীর পূজা গাছ পূজা কচ্ছপ পূজা গদার মাছ পূজা কুমির পূজা চলবে করব আল্লাহ সবাইকে হেদায়াত দান আমার কথা কি রাখ করেছেন আল্লাহ পাক এরপরে বলছেন
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. এই পৃথিবীর সমস্ত মানুষকে মা বাবার সঙ্গে ভালো আচরণ করবার আদেশ করেছি, বিশেষ করে তোমার মা, তোমাদের মা, যেই মা কষ্টের পরে কষ্ট, ব্যথার পরে ব্যথা সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে, যেই দিন থেকে তুমি তোমার মায়ের গর্ভে এসেছো সেই দিন থেকে ব্যথা কষ্ট যন্ত্রণা শুরু হয়েছে, প্রসব বেদনার মাধ্যমে সব শেষ হয়ে যায় নাই। ওয়াফিসালুহু ফি আমাইন, দুই বছর তোমাকে দুগ্ধপান মা করিয়েছেন, তুমি ঘুমিয়ে যেতে মা ঘুমাতেন না, দুনিয়ার সবাই ঘুমিয়ে যেত তুমি শীতের রাতে প্রসাব করে ভাসিয়ে দিতে, মা তোমাকে পরিষ্কার করে দিতেন করেন নাই, ডান পাশে প্রসাব করতে বাম পাশে নিয়ে যেতেন, বাম পাশে করতে বুকের উপরে নিয়ে যেতেন, বুকের উপরে প্রসাব করে দিয়েছ কিন্তু মা তোমাকে লাঠি মেরে ফেলে দেন নাই। রাসূলকে বলা হলো মান হাক্কু আন-নাস বিহুসনি সাহাবাতি, এই পৃথিবীতে সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব, কার অধিকার সবচেয়ে বেশি? রাসূল কারীম বললেন উম্মুক, আবার বললেন সুম্মা মান, এরপরে কে বললেন উম্মুক, আবার বললেন সুম্মা মান, তারপরে কে নবীজি বললেন উম্মুক তোমার, কয়বার সুম্মা মান আবুকা, মাকে তিনটি সম্মান বাড়িয়ে দেওয়া হচ্ছে, মার কয়গুণ সম্মান, বাবার এই তিনটি সম্মানের কথা এখানে আছে, কিভাবে আছে? এক নম্বর উমুমা, উম্মুন মানে মা, এখান থেকে উমুমা মানে মাতৃত্ব, মাতৃত্ব মানে হলো কষ্ট, মাতৃত্ব মানে হলো নিজেকে মোমবাতির মতো তিলে তিলে নিঃশেষ করে দেওয়া, কার জন্য? সন্তানের জন্য। এরপরে হামেল, গর্ভধারণ করা, এরপরে রদা, দুধ খাওয়ানো, এই তিনটি বড় বড় দায়িত্ব পালন করেন মা, এই জন্য মায়ের সম্মান পাইগুন। দেখুন এখানে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ঠিক না? শুরু করলেন কি দিয়ে? ইয়া বুনাইয়া দিয়ে, হে আমার সন্তান। কিন্তু এখানে এসে ইয়া বুনাইয়া কিন্তু বলেন নাই, এখানে এসে বলছেন ওয়াসাইনাল ইনসানা, আমি মানুষকে ওসিয়াত করেছি বাবা মায়ের ব্যাপারে, কি ওসিয়াত করেছি? এটা অন্য আয়াতে বলা হয়েছে ইহসানের ওসিয়াত করেছি। এখানে ইয়া বুনাইয়া কেন বললেন না হে আমার বৎস? এর ব্যাখ্যা হলো, এর পরে আবার বলা হয়েছে ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, মাঝখানে ইয়া বুনাইয়া নাই, কারণ এই কথাটা কোনো কোনো মুফাসসির বলছেন লোকমান হাকিমের কথা না, লোকমান হাকিমের উপদেশের মধ্যে আল্লাহ পাক এই কথাটি ঢুকিয়ে দিয়েছেন। কেন ঢুকিয়ে দিয়েছেন? এটা গুরুত্বপূর্ণ বিষয়, কোরআনের মধ্যে বহু জায়গায় পাবেন আল্লাহর সঙ্গে শরীক করো না, বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করো, আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ বাবা মায়ের কথা বলেছেন। সুবহানাল্লাহ, কেন? বোঝানোর জন্য যে আল্লাহর ইবাদাতের পরেই কাদের স্থান, অর্থাৎ শুধু বাবা মা নয়, এই পৃথিবীতে বাবা মা ছাড়াও দাদা দাদি নানা নানি ভাই বোন পাড়া প্রতিবেশী শিক্ষক যত মানুষ আপনাকে এহসান করেছে সবার সাথে ভালো আচরণ করতে হবে, কারণ এহসানের জাজা এহসান। হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, আল্লাহর পরেই বাবা মার স্থান কেন? বাবা মা হলেন আমাদের অস্তিত্বের সবাব, বাবা মা না হলে আমরা জমিনে আসতে পারতাম না, কথা বুঝতে পেরেছেন? আমাদের অস্তিত্বের কারণ কারা?
বাবা মা, বাবা মার অস্তিত্বের কারণ কে? আল্লাহ হলেন মুসাববাব, বাবা মা হলেন সবাব। মুসাববাবের পরেই সবাবের স্থান, সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মুমিনের যত দায়িত্ব আছে দায়িত্বগুলোকে ভাগ ভাগ করে পালন করতে হয়, একটি আগে আসে একটি পরে আসে, যেটাকে বলা হয় প্রায়োরিটি, প্রাধান্য। কোনটা পাবে কোনটা পরে পাবে এটা জানাও ইমানের একটা দাবি। যেমন ধরুন, ফরজের গুরুত্ব বেশি না নফজের গুরুত্ব বেশি? একজন মানুষ নামাজই পড়ে না, আপনি ফরজ বাদ দিয়ে নফল নিয়ে তার সঙ্গে ঝগড়া শুরু করেছেন, এটা বলদামি, এটা কি বোকামি, এটা কি? এই বোকামি আমাদের আহলে হাদিস ভাইয়েরা মাঝে মধ্যে কিছুটা করে। কি করে? নামাজের খবর নাই, আমি নাচতে বললো না জোরে বললো, সে ব্যাপারে তার মাথা খারাপ, হাত কোথায় বাঁধলো কি বাঁধলো না এটা নিয়ে সে বিশাল ব্যস্ত। অথচ মানুষ নামাজের কাছেই, আগে নামাজই নাকি আগে হাত বাঁধা? যেখানে হাত বাঁধা আমিন বলার একাধিক মত আছে, যে কোনো একটা মত গ্রহণ করলেই হয়ে যায়, সেখানে বাড়াবাড়ি করাটা মুসলমানদের জন্য ধ্বংসাত্মক বিধি। মুসলমানদের যদি কোনো উপকার করতে না পারেন, মুসলমানদের যদি কোনো উপকার করতে না পারেন, মুসলমানদের যদি কোনো সাহায্য করতে না পারেন, মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করবেন না, করবেন না, করবেন না, কথাটা মনে রাখবেন, পারবেন ইনশাআল্লাহ? তাহলে বাবা মার প্রতি কি হতে হবে? দরদি। কিন্তু আজকের সমাজ কি বলে, বাবা মা বুড়া হয়ে গেলে সন্তানের কাছে বাবা মা ভালো লাগে? কোথায় পাঠিয়ে দেয়? কোথায়? বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমের কালচার যারা মুসলমানদের সমাজে এনেছে, এগুলো মানুষের নয়, মানুষ না, এগুলো জানোয়ার, এগুলো খোয়ার। গরুর খোয়ার না, খোয়ারে গরু থাকে মানুষ থাকে না। মা বাবার জায়গা হবে সন্তানের বাড়িতে, কিংবা সন্তানের জায়গা আসলে বাবা মার বাড়ি, ওই বাড়ি আসলে বাবা মায়ের বাড়ি, ঠিক না বেঠি? যারা এই পাশ্চাত্য থেকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম আমদানি করেছেন, আমরা তাদেরকে দুনিয়ার সমস্ত ভাষে ঘৃণা করি। এই কালচার বন্ধ করতে হবে। এবং যদি কোনো সন্তানের সন্তান, বাবা মায়ের সন্তান না থাকে, তাহলে তার যাবতীয় দায়ী দায়িত্ব সরকারকে নিতে হবে, ঠিক না বেঠি? মুসলিম সমাজের কোনো মানুষ এই চিন্তা করবে না, আমি মরে গেলে আমার সন্তান খাবে কি, আমি দরিদ্র হয়ে গেলে কি খাবো, এই রকম চিন্তা সে করতে পারে না, কারণ তার সমস্ত দায়ী দায়িত্ব সরকার গ্রহণ করতে বাধ্য। রাসূলের শিক্ষা, মান মাতা ওয়া তারাকা মালান ফালিওয়ারাসাতি, যে ব্যক্তি মারা গেল সম্পদ রেখে, ওই সম্পদ আমরা নেব না, ওই সম্পদ তার সন্তানরা পাবে। ওমান তারাকা কাল্লান ফাইলাইনা, যদি সন্তান রেখে যায়, স্ত্রী রেখে যায়, টাকা পয়সা সম্পদ রেখে যেতে পারে নাই, কোনো চিন্তা নাই, তাদের সব দায়ে দায়িত্ব আমি মুহাম্মাদের উপরে, এজ এ রাষ্ট্রপ্রধান, সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামী সমাজ। এটা কি, এটা কি? আপনার বাড়িতে আগুন লেগেছে, কি হয়েছে? মুসলিম উম্মা আছে আপনার পাশে গিয়ে দাঁড়াবে, কেউ দাঁড়ায় নাই, সরকার এসে দাঁড়িয়েছে, সুবহানাল্লাহ। সব মুসলমান একটা দেহের, কেউ খাবে কেউ খাবে না, এটা ইসলাম মানে আমরা সবাই সবার জন্য। মনে থাকবে, কোনো বিভক্তি করার চেষ্টা করা যাবে? আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দাও। আমরা বাবা মাকে ভালোবাসব, শ্রদ্ধা করব, আল্লাহ তুমি তৌফিক দান করে, সবাই বলে আমিন। এখন কথা হলো, সবার বাবা মা যে একশতভাগ ভালো তাও কিন্তু না, কিছু কিছু বাবা মা একটু ইয়াছে, উল্টো হতে। যেমন সাআদ বিন আবি ওয়াক্কাস মুসলিম হয়ে গেলেন, এই খবর যখন তার মা জননী পেয়েছিলেন, মা সাদকে বললেন, সাদ ইসলাম ছেড়ে দাও, নইলে আমি খাওয়া দাওয়া করব না, ইসলাম ছাড়ো, শুনেছি তোমার নবী বলে, মুহাম্মদ বলে, বাবা মায়ের কথা শুনতে হবে, আমি তোমার মা আদেশ করেছি, ইসলাম ছেড়ে দাও।
নইলে আমি খাওয়া দাওয়া আমি না খেয়ে খেয়ে মরে যাব অনশন করব আর আমি যদি না খেয়ে মরে যাই দুনিয়ার মানুষ তোমাকে কলঙ্কিত করবে লাঞ্ছিত করে বলবে দেখো দেখো মায়ের হত্যাকারী সাদ বললেন মা গো এই কাজটি করো না কারণ আমি ইসলাম ছাড়বো না মা মা কথা শুনলেন না সত্যি সত্যি অনশন করেই বসলেন একদিন দুই দিন তিন দিন অনশন করে করে একেবারে মৃত্যুর মুখোমুখি হয়ে গেলেন মুমূর্ষু অবস্থায় চলে গেলেন বললেন সন্তানকে সাদ আমি কিন্তু মরে যাচ্ছি এখনো ইসলাম ছাড়ার সময় আছে ছেড়ে দাও সাদ বললেন মা لو كانت لك مئة نفس فخرجت نفسا نفسا ما تركت الإسلام فكلي إن شئت أو لا تأكل إن لم تشأ ما جو إسلام شربنا إسلام شربنا ما তোমার যদি একশতটি জীবন থাকে মা এভাবে অনশনের কারণে একটি একটি করে জীবন যদি তোমার চলে যায় মা গো তবু আমি ইসলাম ছাড়ব না মা খুশি হয় তো খাও নইলে না খেয়ে মরে যাও মা আমি ইসলাম ছাড়তে পারবো না এই রকম অবস্থা কি করবেন আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা আল্লাহু আকবার যদি মা বাবা সর্বশক্তি দিয়ে তোমাকে কাফের বানাবার চেষ্টা করে মুশরিক বানাবার চেষ্টা করে ওই ক্ষেত্রে বাবা মায়ের কথা শুনতে পারবে তবে এই দুনিয়ার জীবনে বাবা মায়ের সাথে ভালো আচরণ করো কি বুঝলেন কি ইসলাম মুশরিক মুশরিক বাবা মুশরিক মা কাফের বাবা কাফের মা তারপরে বলা হচ্ছে তাদের সাথে ভালো আচরণ করতে হবে মুশরিক বাবা মায়ের সাথে যদি ভালো আচরণ করতে বলা হয় দুনিয়ার জীবনে তাহলে মুমিন বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করা উচিত মুসলমান সেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাও তোমার কপাল তুমি নিজের হাতে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়েছ এরপরে বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা তাহলে এখান থেকে বোঝা যায় শুধু বাবা মা নয় দুনিয়ার কোনো মানুষ যত বড় শক্তিশালী হোক ক্ষমতাধর হোক আপনাকে যদি এমন কিছু করতে বলে যেই আদেশ আল্লাহর বিধান লঙ্ঘন করতে হয় করতে বলে যে আদেশ পালন করলে আল্লাহর বিধান লঙ্ঘিত হয় ওই আদেশ আপনি পালন করতে পারবেন না ঠিক না বেঠি এখন যদি কেউ বলে না এটা করতেই হবে এটা আমাদের আইন তোমার আইনের চেয়ে আল্লাহর আইন বড় তুমি কি আমাকে সৃষ্টি করেছ না রিজিক দিচ্ছ আমার মুখের ভাষা তুমি দাও নাই কে দিয়েছেন তোমার মুখের ভাষা কে দিয়েছেন তুমি কোন মুখের ভাষা দিয়ে বলো আল্লাহর আইন বাদ দিয়ে তোমার আইন মানব এক ব্যক্তি গেলেন ইব্রাহিম বিন আদামের কাছে বললেন ইব্রাহিম নাফরমানি ছাড়তেই পারি না কি করবো বলুন বললেন ঠিক আছে নাফরমানি করতে চাও করো তবে পাঁচটা শর্ত আছে কয়টা শর্ত এই পাঁচটা শর্তে নাফরমানি করায় কোনো আপত্তি কয়টা শর্ত বলুন যখন তুমি নাফরমানি করবে আল্লাহর সঙ্গে এমনভাবে করো যেন আল্লাহ না দেখেন না জানেন পালিয়ে পালিয়ে করো গোপনে গোপনে এমন গোপনে করবে যেন আল্লাহ না দেখেন লোকটি বলল ইব্রাহিম এমন কোনো জায়গা তো জমিনে নাই যেখানে আল্লাহ দেখেন না বিশ্বাস করো করি যদি বিশ্বাসই করো যে আল্লাহ তোমার দিকে তাকিয়ে রয়েছেন তিনি দেখছেন তুমি তার সঙ্গে নাফরমানি করছো তুমি কিভাবে তার সীমা লঙ্ঘন করো বলো তোমার লজ্জা করে না
الا تستحيي ان تعصي الله وهو يراك وينظر اليك الله اكبر আপনি আমি যখন নাফরমানি করব যদি এই কথা ভাবি আল্লাহ আমার দিকে তাকিয়ে রয়েছেন আমি কার সঙ্গে নাফরমানি করছি বলুন নাফরমানি করতে পারবেন পারবেন এই কথা এখানে বলা হয় যে একটু পরে আছে ইব্রাহিম কি লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে এই কথাটি বলেছেন এভাবে বলেছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير الله يا مر شنطان من ركو اكتا شريشار دانار مطو جنيش چھوٹو جنيش پرمانو پرمان جنيش جدي پاثولر مدھے لکائي আকাশের কোথাও লুকিয়ে থাকে জমিনের কোথাও লুকিয়ে থাকে সেটিও আল্লাহ নিয়ে আসবেন আল্লাহ সব জানেন অর্থাৎ তুমি এই জমিনে আকাশে বসে জমিনে বসে সাগরে বসে সাগরের তলদেশে বসে ঘরের মধ্যে বসে জানালা দরজা বন্ধ করে কি অন্যায় করছে সব তিনি দেখেন সব কিছু হিসাব তিনি করবেন সুবহানাল্লাহ এই জন্য যখন যেখানে যাবেন গাছের নিচে হোক পানির নিচে হোক আল্লাহর জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ করবেন ওই গাছ সাক্ষী হয়ে যাবে ওই জমিন সাক্ষী হয়ে যাবে যেই পাথরের পাশে বসে জিকির করলেন ভালো কাজ করলেন ওই পাথরটা কিয়ামতের ময়দানে আপনার পক্ষের সাক্ষী হয়ে যাবে বলুন একজন মানুষ যদি বিশ্বাসটা করে আল্লাহ আমাকে দেখেন সত্যি সত্যি যদি বিশ্বাস করে আমার বিশ্বাসে নাফরমানি করতে পারে না কি বলেন পারে এই বিশ্বাস ছাড়া আল্লাহর কসম আবার কসম আবার কসম উকসিমু বিল্লাহ সুম্মা উকসিমু বিল্লাহ সুম্মা উকসিমু বিল্লাহ এই বিশ্বাস যতদিন পর্যন্ত মানুষের মনে কথিত করা না যাবে পুলিশ দিয়ে কাজ হবে না আইন দিয়ে কাজ হবে না বিচার দিয়ে আমি এ কথা বলছি না পুলিশ লাগবে না লাগবে হবেই লাগবে কিন্তু এক শতভাগ অপরাধ মুক্ত সমাজে করা যাবে কেন যাবে না ঘুষ দেওয়া যায় সবাইকে ঘুষ দেওয়া যায় যায় না কখনো ঘুষ দেওয়া যায় স্বজন প্রীতি করা যায় নানাভাবে এই দুনিয়ায় আইন কানুনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাওয়া যায় বাইন মাসের মতো আর ধরা সাপের মতো আছে না কিন্তু যদি মুমিন বিশ্বাস করে আল্লাহ দেখছেন তাহলে সে গুনার কাজ করতে পারবে এই জন্য আল্লাহ বলছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম যেখানেই থাকো তিনি তোমাদের সঙ্গে আছেন অতএব আল্লাহর ধন রসুলকে দিয়া তিনি গেলেন গায়েব হইয়া এই কথাটা মানি আল্লাহ গায়েব তাকে দেখি না এর মানে এই নয় তিনি গায়েব হয়ে গেছেন তিনি আমাদের দেখেন না তিনি নিষ্ক্রিয় হয়ে বসে আছেন তার কোনোই ক্ষমতা নাই সব ক্ষমতা এখন খাজা বাবা খাজা বাবার কি ক্ষমতা বলো খাজা বাবা নিজেই খাজা নিজেই গেছেন মোড়ে আল্লাহর অলিরা আল্লাহর কাছে সম্মানিত তাদের আমলের কারণে আপনিও আমল করেন আপনি অলি হতে পারবেন কিন্তু তারা যার ইবাদত করে অলি হয়েছেন আপনি তাকে ছেড়ে ওই খাজার পায়ে ধরে কোনো লাভ নেই যদি আল্লাহকে না ডেকে বলেন খাজা আপনার হবে জাহান্নামে মারাত্মক সাজা এবং আপনি হবেন এই বিশ্বের মানবতার জন্য একটা বোঝা অতএব সময় আছে এখন হয়ে যান কিন্তু সোজা ঠিক না বেঠি আল্লাহ তুমি আমাদেরকে সোজা বানিয়ে দাও ইহদিনা সিরাতাল ইহদিনা সিরাতাল মানে আমাদের সোজা বানিয়ে দাও সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কি কথা বলছিলাম এক রাজা গোয়ালে থেকে দুধ রোজ করেছে বেশ কিছুদিন দুধ খেয়েছে হঠাৎ করে সন্দেহ লাগলো দুধে মনে হয় পানি আছে এটা চা দুধ না এটা চা এটা দুধ না চা তো একদিন চিন্তা করলো এই গোয়ালে মনে হয় পানি দেয় একজন গোয়েন্দা নিয়োগ দিলেন ওই গোয়েন্দা অনেকদিন অবজার্ভ করে দেখলেন না পানি তো দেয় না ভালো মানুষ সে চিন্তা করলো আমি খালি খালি তার পেছনে ঘুরছি আমার লাভ কি এই গোয়ালে
আমি হলাম বাদশার গোয়েন্দা, কালকে থেকে পানি মিশাবে, অতিরিক্ত দুধের দাম আমাকে দিয়ে দিবি, নইলে আমি তোর নামে বাদশার কাছে রিপোর্ট দিব। তোর কপালে দুঃখ আছে, ভয়ে পানি মিশিয়ে দিল, ইন্না লিল্লাহ। বাদশার সন্দেহ ঘনীভূত হলো, আর একজন গোয়েন্দা দিলেন, তিনি এসে বললেন পানি একটু বাড়িয়ে দাও আমিও কিছু পাই। আর একজন গোয়েন্দা দিলেন, বললেন আর একটু বাড়িয়ে দাও আমারও একটু দরকার, আমি মাহরুম হব কেন। এবার বাদশা দুধ পান করতে লাগলেন, দুধের মধ্যে পানি নাকি দুধ, দুধের মধ্যে দেখেন নে ইসা মাছের চিংড়ি মাছের পোনা, রেনু রেনু চিংড়ি মাছের, ডাকলেন গোয়ালকে, এই বেটা তিন তিনজন গোয়েন্দা তোমার পেছনে আমি নিয়োগ দিয়েছি, তারপরেও পানি মিশাও, আসলেই তুমি ভয়ানক। তখন গোয়ালে বললেন, বাদশা যাহাপনা, যদি আপনি আরো কয়েকজন গোয়েন্দা আমার পেছনে লাগিয়ে দিতেন তাহলে চিংড়ি মাছের রেনু নয় কাতল মাছ পেতেন, কাতল মাছ। আসলে কে কাকে ঠিক করবে বলুন না, কে কাকে ঠিক করবে, ঠিক করতে পারেন কে, কার ভয়, কার ভয়, কার ভয়, আল্লাহ আকবার। ওই ভয় যখন থাকে এই যুবকরা হয়ে যাবে নারীর পাহারাদার, ওই ভয় নাই এক একটা যুবক হয়ে যাবে হিংস্র প্রাণীর চোখ, ভয়ানক ভয়ানক, ওরা হবে ধর্ষক, কি হয়ে যাবে। বিশ্ব নবীর কাছে এক যুবক এসে কি বলেছিলেন আপনারা তো জানেন, কুরাইশি যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযানলি ফিজ্জিনা, আমাকে জিনা করার অনুমতি দিতে হবে, আস্তাগফিরুল্লাহ। সাহাবীরা চিন্তা করলেন বড় বেয়াদব, কেউ কেউ রাগে ক্রোধে লাল হয়ে গেলেন, কেউ কেউ বললেন দাআনি আদরিব উনুকাহ, রসুল আমাকে আদেশ করেন আমি ওর কল্লাটা কেটে দিই, তো বড় বেয়াদব। সাহাবীরা অস্থির হয়ে গেলেন, রাসুল একটা মুস্কি হাসি দিলেন, বললেন যুবক আমার কাছে এসে বসো, একেবারে কাছে নিয়ে গেলেন। এবার বললেন এক এক করে, আতা মুদা হাদা আতুহিব্বু হাদা লিউম্মিক, এই কাজটি যদি তোমার মা করে তুমি খুশি হবে। যুবক বলল, আল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ, জালানি আল্লাহু ফিদাআকা, হে রাসূল আল্লাহর কসম আমি আমার মাকে এই খারাপ কাজ করতে দেব না, আল্লাহ আমাকে আপনার জন্য ফেদা বানিয়ে দিন। এক এক করে বলতে লাগলেন, যুবক তোমার মেয়ে, তোমার বোন, তোমার ফুফি, তোমার খালা, তোমার দাদি, এক এক করে বললেন। আর যুবক প্রত্যেকবার এই কথা বললেন, রাসূল প্রত্যেকবার বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, লোকেরাও চায় না, কেউ দুনিয়া সহ্য করতে পারে না তার মায়ের অপকর্ম, বোনের অপকর্ম, মেয়ের অপকর্ম, খালার অপকর্ম, ফুফির অপকর্ম মেনে নিতে কেউ পারে কি বলেন, পারে? তার মানে হে যুবক, তুমি যেই মহা অন্যায় করতে চাচ্ছ কার সাথে করবে, সে কারো মা হবে, কারো বোন হবে, কারো মেয়ে হবে, কারো খালা হবে, কারো ফুফি হবে, সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী ওই যুবকের ভিতরে যেই বিবেকটা ঘুমিয়ে পড়েছিল ওই বিবেকটা জাগিয়ে দিলেন ধাক্কা দিয়ে, হে যুবক জাগ, তোমার বিবেকটা জাগ্রত করো, মনুষ্যত্ববোধকে জাগ্রত করো, তোমার রুচিবোধকে জাগ্রত করো। এবার রাসূল তার হাতটা যুবকের বুকের উপরে রেখে দিলেন, দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা গফির জামবাহু ওয়া তাহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহ, হে রব এই যুবকের গুনাহগুলো মাফ করে দাও, তার মনটাকে তুমি পবিত্র করে দাও এবং তার যৌনাঙ্গ হেফাজত করে দাও। দোয়া কবুল হয়ে গেল, যুবকের ভিতরে আবেগটা জেগে উঠল, ইমানের সঙ্গে আবেগও জাগ্রত হলো, যুবক সঙ্গে সঙ্গে তাওবা করলেন, ফালাম ইয়াকুন বাদা যালিকাল ফাতা ইলতাফিতু ইলা শাইইন, ওই মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত ওই যুবক কোনোদিন কোনো পরনারীর দিকে চোখ তুলে তাকায়নি। এই জন্য বলেছি
যুবকদের মনের ভিতরে আল্লাহর ভয় আল্লাহর মহব্বত ঈমানের জজবা নৈতিকতার শিক্ষা যদি পথিত করে দেওয়া যায় এক একজন যুবক হবে এক একজন সাহাবীর মতো আদর্শবান আজকে যুবকরা কেন ধর্ষণ করছে আজকে যুবকরা কেন রাহাদানি করছে চিন্তাই করছে কারণ তাদের মধ্যে যে শিক্ষা আমরা দিয়েছি ওখানে আল্লাহর ভয়ের কোনো কিছু নাই কথা ঠিক ক্ষতিটা হয়েছে কাদের আমি আজকে সাহস করে একটা কথা বলে যাব আমি কালকে মাহফিল করেছি যশোরে যশোরে ওখানে আমার ডানে বামে সামনে পেছনে সব জায়গায় প্রশাসন সবাই আমাকে মাহফিল আলোচনার আগে বলছেন একটা কথা আপনারা বুঝতে পারছেন কি বলেছেন বুঝতে পেরেছেন ওই ব্যাপারে কোনো কথা বলিবেন ঠিক আছে ভাই আমি একটা অনুরোধ করব সরকারের কাছে একজন নাগরিক হিসাবে এটা হলো আপনারা যে আমাদের বাক শক্তি বন্ধ করে দিয়েছেন ক্ষমতা দিয়ে আজকে নয় দশ বছর পরে বিশ বছর পরে এর কুফল জাতি ভোগ করবে আজকে হয়তো আমরা কথা বলছি না কিন্তু এর কুফল আপনারাও পাবেন কেন পাবেন আমরা আমি নিজে মন্ত্রী হওয়ার কোনো খায়েশ আমার নাই এমপি হওয়ার কোনো খায়েশ আপনারাই মন্ত্রী থাকবেন আপনারাই থানার এসি থাকবেন ওসি আমি ওসিও হব না মন্ত্রী হব না এমপিও তাহলে এমন কথা আমরা কেন বলি যে কথা আপনারা কষ্ট পান আমরা মনে করি ওই কথাটা বলা দরকার কেন দরকার আমানত রক্ষার জন্য আল আমরু বিল মারুফ ওয়ান নাহিউ আনিল রাসূল বলেছেন যখন তোমরা আমরু বিল মারুফ ছেড়ে দিবে আর নাহিউ আনিল মুনকার ছেড়ে দিবে আল্লাহর গজব আসবে কারো দোয়া কবুল হবে না আপনারাও শেষ হবেন আমরাও শেষ হব ক্ষতিটা হবে বড় পাক শক্তি রুদ্ধ করা উচিত না যদি সেই কথাটা সত্যের পক্ষে হয় বলতে দেন আপনারও কল্যাণ হবে আমারও অকল্যাণ হবে না অকল্যাণ হবে না অকল্যাণ করার জন্য আমরা বসি নাই আল্লাহর কসম অনেকে হবে টাকা নেওয়ার জন্য বসেছেন কিসের টাকা ভাইয়া কয় টাকা দেন আপনি এই টাকার জন্য আমরা এখানে আসি না আল্লাহর কসম আসি আল্লাহর দিনের কথা মানুষের কাছে বলার জন্য কার কথা কার কথা আল্লাহর কথা আমাদেরকে আল্লাহর কথা বলতে দেন আমাদের বাক শক্তি তালা দিয়ে বন্ধ করে দিয়েন না আপনারাও বাঁচবেন না আমরাও বাঁচবো না সবাই কথাটা ধ্বংস হয়ে যাবে আমার বন্ধুগণ আমি কথাগুলো খুব আবেগ দিয়ে বললাম আমি কারো শত্রুতা করার জন্য বলি নাই আশা করি প্রশাসন মনে কষ্ট নেবেন না একটু চিন্তা করবেন বলে আমি আশা করছি কারণ আপনাদের মাঝে অনেক বিবেকবান মানুষ আছে আমরা অনেক সময় অনেক কুধারণা করি কিন্তু আমি বাস্তবে গিয়ে দেখেছি এমন মানুষ আছে যারা ইসলামী ব্যাংক থেকেও ঋণ নেয় না সুদের ভয়ে এরকম মুত্তাকি আমি লোক সেখানে পেয়েছি আলহামদুলিল্লাহ নাম বলার দরকার নেই আমার বন্ধুগণ আল্লাহ বলছেন ইলাইয়াল মাসির কার কাছে আসতে হবে আমি যে তোমাদেরকে বলছি বাবা মায়ের সঙ্গে ভালো আচরণ করো খেয়াল করবেন এরপরে বলছেন ইলাইয়াল মাসির কে বলছেন আমার কাছে আসতে হবে ওয়াজের মধ্যে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে তারগিব আরেকটা তারহিব একটু ভয় একটু আশা কি ঠিক না একটু আশা দিতে হয় জান্নাতের ওই আশাই কাজ না হলে একটু ভয়ও দেখাতে হয় সুবহানাল্লাহ আল্লাহ এখানে ভয় দেখিয়েছেন প্রচ্ছন্ন ধমক দিয়েছেন যদি আমার কথা না শোনো ভুলে যেও না আমার কাছে কিন্তু তোমার আসতে হবে আমি কিন্তু তখন একেবারে কড়াই গন্ডায় হিসাব নিয়ে ছাড়ব এখানে আরেকটি কথা তিনি আল্লাহপাক বলছেন ওই কথার পরে যে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে বাবা মায়ের কথা মানতে পারবে না
তবে দুনিয়ার ব্যাপারে তাদেরকে সম্মান করবে ভালোবাসবে সদাচরণ করবে তাবে এই কথাটি যুবকরা ভালো করে শুনো যুবক ভাইয়েরা আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সময় করুন না ওয়াত্তাবি করুন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া লুকমান হাকিম তার সন্তানকে বলছেন হে আমার সন্তান এমন লোকদের সঙ্গে চলবে এমন লোকদের সঙ্গে চলবে তাদের কথা মতো চলবে যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে এসেছে এখানে কি বলা হয়েছে আসলে আসলে এখানে বন্ধুত্বের ভয়াবহতা বোঝানো হয়েছে তুমি দেখুন সন্তান এখনো ছোট ধরুন কিশোর এই কিশোর বয়সটা একটু অন্যরকম বন্ধু বান্ধব বেশি ভালো লাগে ওটা জীবনটাই ওরকম বন্ধু ছাড়া চলা যায় লোকমান বলেছেন বন্ধুত্ব প্রয়োজন আছে বাবা এমন বন্ধুত্ব করবে যেই বন্ধু তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে যেই বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যাবে যেই বন্ধু তোমাকে তাহাজ্জুদ গুজার বানাবে যেই বন্ধু তোমার ভেতরে আল্লাহর ভয় সঞ্চারিত করে দেবে যেই বন্ধু তোমাকে সত্যবাদী বানাবে ওই বন্ধুর কাছে যাবে না যেই বন্ধুর কারণে তুমি জাহান্নামী হবে ওই নেতার কাছে যাবে না যেই নেতা তোমাকে জাহান্নামী বানাবে ওই শিক্ষকের কাছে যাবে না যেই শিক্ষক তোমাকে নাস্তিক বানাবে এই কথাটি বলতে ভুলে গিয়েছিলাম দেখুন এই লোকমান যে উপদেশগুলো কাকে দিচ্ছেন সন্তানকে দিচ্ছেন না লোকমানের অসহায়া উপদেশগুলো উল্লেখ করার আগে আল্লাহ লোকমানের পরিচয় কেন দিলেন আগে লোকমানের পরিচয় দিয়েছেন আমি লোকমানকে হিকমত দান কেন বোঝানোর জন্য হে দুনিয়ার মানুষ তোমাদের সন্তানকে যাদের কাছে শিক্ষা অর্জন করতে দাও তাদের পরিচয়টা ভালো করে জানো যার তার কাছে সন্তানকে তুলে দিও যার তার কাছে সন্তানকে তুলে দিও না আগে জানো সে নামাজি কিনা হাকিম কিনা খোদা ভীরু কিনা ভালো মানুষ কিনা যোগ্য কিনা এগুলো জেনে তার কাছে দাও এই জন্য আমরা আবেদন করব এমন লোকদেরকে শিক্ষকতার পেশায় চাকরি দিবেন না যারা সিগারেট খায় সিগারেট ধূমপায়ীর কাছে সন্তান কি শিখবে ধূমপান ছাড়া এমন লোকদেরকে শিক্ষকতার পেশায় রাখা যাবে না কারণ তারা হলো মুরব্বী তারা হলো প্রশিক্ষক তারা হলো সন্তানের অভিভাবক ঠিক না বে ঠিক রাসূল বলেছেন ইন্নামা আনা মিনকুম বিমানজিলাতিল ওয়ালিদি আমি হলাম তোমাদের শিক্ষক কেমন শিক্ষক সন্তানের কাছে বাবা যেমন তোমরা আমার কাছে তেমন এই শিক্ষকরা বাবার মতো কম কার মতো যেই শিক্ষক নামাজ পড়ে না সিগারেট খায় যেই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অপবাদ রিপোর্ট আছে এই শিক্ষকরা শিক্ষা নেওয়ার যোগ্যতা রাখে না রাখে না রাখে না অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মেয়েদেরকে পর্দার জন্য নাজেহাল করেছে যেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সালাম নিয়ে ব্যঙ্গ করেছে যেই সমস্ত শিক্ষকরা শিক্ষাঙ্গনকে অবৈধ যৌনাচারের জন্য খুলে দিয়েছে তাদেরকে শিক্ষকতা থেকে তাড়িয়ে দিতে হবে কারণ তাদের হাতে সন্তানকে দেওয়া নিজের হাত দিয়ে সন্তানকে হত্যা করানো সমান সুবহানাল্লাহ কি সুন্দর কথা আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে মানুষ হওয়ার তৌফিক দাও ভাই বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি ভালো ভালো ছাত্র নাস্তিক হয়ে যাচ্ছে নামাজি ছিল রোজাদার ছিল বাবা মা কত স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল সেই নামাজি সন্তান যখন নাস্তিক হয়ে যায় ওই বাবা মায়ের কষ্ট পৃথিবীর কেউ বোঝে না আল্লাহ ছাড়া এইরকম নাস্তিক তৈরি করতে আপনারা রাজি আছেন যত নাস্তিক শিক্ষক বিশ্ববিদ্যালয়ে রয়েছে সবগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দিতে হবে আমরা নাস্তিক সন্তান চাই না আমার বন্ধুগণ আমাকে
সাড়ে দশটা সময় দেওয়া হয়েছে, আর বাকি আছে 15 মিনিট, এই জন্য তাড়াতাড়ি শেষ করতে হবে ইনশা। এরপরে তিনি বলছেন সামনে গিয়ে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা وأمر بالمعروف ونهى عن المنكر. প্রথমে বললেন শিরিক করো না, অর্থাৎ ইবাদত করো কার? এটা কার হক? আল্লাহর হকের কথা স্মরণ করিয়ে দিলেন। ইসলামের শিক্ষাগুলোকে তিন ভাগে ভাগ করা হয়, এক নম্বর আকীদা, দুই নাম্বার আরেকটা হলো আখলাক, আরেকটা হলো আহকাম মানে ইবাদত। সুবহানাল্লাহ, এখানে সবগুলো আছে, সবগুলো তাওহীদের শিক্ষা দিলেন। এরপরে এই জমিনের বুকে যত মানুষের যত হক আছে, শ্রেষ্ঠ হক হলো বাবা মায়ের হক, সেই হকের কথা স্মরণ করিয়ে দিলেন। এরপরে আবার ইবাদতের প্রসঙ্গে চলে আসলেন, হে আমার সন্তান নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন, সন্তান বড় না ছোট? ইয়া বুনাইয়া, ছোট্ট সন্তানকে বলছেন নামাজ কায়েম করো, তার মানে হলো শৈশব থেকেই সন্তানকে নামাজে অভ্যস্ত করে দিতে হবে। এরকম চিন্তা করবেন না, এখনো ছোট্ট মানুষ ঘুমাক না, ও যখন বড় হবে নিজে নিজেই নামাজি হয়ে যাবে, হবে না, ওই ছোট্ট সন্তানকেই শৈশব থেকেই কাছে কাছে রেখে নামাজি বানাতে হবে। আমি লক্ষ্য করছি বাংলাদেশে অনেক মসজিদে বাচ্চারা গেলে তাদেরকে অপমান করা হয়, ধমক দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। ওই ধমক আমি একবার খেলে জীবনে মনে হয় মসজিদে যেতাম কিনা সন্দেহ। বাচ্চারা, ইমাম ইবনে তাইমিয়ার কাছে এক লোক বললেন, আমি আমার বাচ্চাকে নিয়ে আপনার কাছে আসব, আমার বাচ্চা ভীষণ দুষ্ট, একটু দোয়া করে দিবেন। ঠিক আছে, নিয়ে এসো। বাচ্চাকে নিয়ে যাওয়ার আগে বুঝিয়ে দিলেন, এই বাচ্চা, বাবা খবরদার, তুমি তার সামনে গিয়ে দুষ্টমি করবে না, একেবারে ভদ্র হয়ে বসে থাকবে, মনে থাকবে? ঠিক আছে বাবা। এখন বাচ্চা নিয়ে গিয়েছেন, বাচ্চা গিয়ে সুন্দর একেবারে ভদ্রতার সাথে বসে আছে। দেখুন, ইবনে তাইমিয়া বললেন, তুমি না বলেছিলে তোমার বাচ্চা নিয়ে আসবে, বাচ্চা তুমি এই তো বসে আছে, ও সে তো দুষ্টুমি করে না, বসে আছে, বাচ্চা মানে দুষ্টুমি করবে, যে বসে আছে কেন? মানে দুষ্টুমি করা হলো বাচ্চাদের স্বভাব, দুষ্টুমি না করে তাহলে বাচ্চা হলো না, কি হলো না, কি হলো না? বাচ্চাদের মনগুলো হলো পবিত্র, তাদের মনে কোনো দোষ আছে? শত্রু আপন, আপনও আপন। শত্রু দেখেন, বাচ্চা সাপকেও মনে করে আপন, ও তো সাপকে চিনে না, সাপটা নিয়ে খেলে। আল্লাহ, এইরকম বাচ্চাদের মনের মতো মনটা করুন, যেই মনের মধ্যে কোনো শত্রুতা নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, সবাই হবে আপন। সুবহানাল্লাহ। যাই হোক, বাচ্চারা দুষ্টামি করবেই, এটা হলো তার স্বভাব। এই জন্য আমরা সবাই বাচ্চাকে ধমক দেব, ওরা খেলবে, ওরা কথা বলবে, এর মধ্যে আপনি নামাজ পড়বেন। আমার বাবা একটা কাহিনী বলতেন, হয়তো আপনারাও জানেন, যদিও ওইগুলো কাল্পনিক কাহিনী, মজনু আর লায়লার কাহিনী ছিল আর কি। তো একদিন মজনু শুনলো লায়লা ওখানে এসেছে, সে দৌড় দিল মজনু লায়লাকে দেখার জন্য। ওই পথে এক লোক নামাজ পড়ছিল, কি পড়ছিল? নামাজ। সেই ব্যক্তির উপর দিয়ে লাঠি মেরে তাকে দৌড়াচ্ছে, নামাজি নামাজ ছেড়ে দিয়ে মজনুকে ধরে ফেলছে, এই বেয়াদব, দেখো না আমি নামাজ পড়ি। তখন মজনু বলল, আপনি কি করছিলেন? নামাজ পড়ছিলেন। ভণ্ড, আপনি একটা ভণ্ড, বেয়াদব কি বলছ? অবশ্যই ভণ্ড, নামাজ কার জন্যে পড়ছেন? আল্লাহ, আল্লাহকে ভালোবাসেন? অবশ্যই বাসেন না। কেন? আমি তো ভালোবাসি অমুককে, এবং তাকে পাওয়ার জন্য আমি ছুটছি, আমার পায়ের নিচে মানুষ না সাপ আমার খবরই নেই, আর আপনি নামাজ আল্লাহর জন্য পড়ছেন, আমি যে লাথি দিয়েছি টের পেলেন কিভাবে? আপনার নামাজের মধ্যে সমস্যা, যদিও কাল্পনিক কথা কিন্তু শিক্ষার কিছু একটা জিনিস, নামাজ তো সেভাবেই পড়া উচিত, ঠিক না বেঠি? আল্লাহকে তো সেভাবেই ভালোবাসা, নামাজ পড়ার জন্য রাসূলের কারীম বলছেন, মুরু সুবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন, 7 বছর হলে সন্তানকে নামাজ পড়তে বলো। একটা বিষয় খেয়াল করেছেন,
তুমি বলো, বাবাকে বলছেন তুমি বলো সন্তানকে নামাজ পড়ো, মাকে বলেছেন মা তুমি বলো সন্তানকে নামাজ পড়ো। কারণ কি, সাত বছরের বাচ্চা আল্লাহকে কতটুকু চিনতে পারবে, সে কত কিছু বোঝে, সে আল্লাহকে দেখে নাই অত কিছু বুঝেও না, সে দেখেছে মাকে, দেখেছে বাবাকে, সে দেখেছে মা রাজ্জাকেন, বাবা রাজ্জাকেন তার জন্য কোলে নেন, আদর করেন, চুমু খান, সে জানে পৃথিবীতে বাবা আমার সবচেয়ে আপন, মা আমার সবচেয়ে, ঠিক না, বাবা থাপ্পড় দেয় তারপর বাবার জামা ধরে রাখে, মা একটা লাথি মারে আদর করে তারপর মায়ের কাছে আসে, ঠিক না, গুতা মারে মায়ের কাছে, জানে মা গুতা মারলেও মা ভালোবাসে, এরকম কেউ দুনিয়ায় ভালো? ওই বাবা যখন বলবে নামাজ পড়ো তখন সে নামাজ পড়বে, কারণ সে এখনো আল্লাহর ব্যাপারে অত জ্ঞান, এই জন্য সন্তানকে শৈশব থেকে নামাজি বানাতে রাজি আছেন তারা, শৈশব থেকে নামাজি বানাতে হবে ইনশা। মা বোনদেরকে বলবো, অনেক মা আছে সন্তান যখন কথা বলা শুরু করে তো সন্তানকে শিখায় আগে ডুম বাগে ডুম ঘোড়ার ডিম সাজে, কেন যদি সন্তান ছন্দ বলতে পারে, এই জানো জানো আমার সন্তান কবিতা পড়তে পারে, বলো না একটা, আগে ডুম বাগ ডুম ঘোড়ার ডিম, এটা শিখাবেন না, সন্তানের জবানে প্রথম তুলে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেছেন যেই শিশু, যেই মুসলিম, যেই ব্যক্তির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, 1000 বছর বাঁচলেও তার কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ। তাহলে কালেমা শিক্ষা দেব ইনশাআল্লাহ, নামাজ শিক্ষা দেব, নামাজের মধ্যে সব ইবাদত আছে, জিকির আছে, কোরআন তিলাওয়াত আছে, এমনকি হজ যাকাত সৌমের অর্থ এখানে খুঁজে পাবেন, নামাজ সেই ইবাদত যার মধ্যে সব আছে। সুবহানাল্লাহ। নামাজের মতো কোন ইবাদত দিনে 5 বার করতে হয়, করতে হয়, নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ সম্পর্ক হয়, বান্দার মনের মধ্যে খুশু খুদুর কারণে শান্তি আসে, জিকিরের কারণে মন শুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজের কারণে সামাজিক বন্ধন সৃষ্টি হয়ে যায়, নামাজের কারণে শয়তান নামাজির কাছে আসার সাহস করে, সুযোগই পায় না, শয়তান সব কিছু গুছিয়ে যখন কাছে আসে তখনই আল্লাহু আকবার আল্লাহু আকবার আসে না, আমি আজান দিব না, তাহলে আবার বদনাম হয়ে যাবে যে কেমন বক্তার বক্তা আজান দেওয়ার জায়গা পায় না, ও আজ এসে আজান দেয়। মাঝে মধ্যে আজান হয়তো প্রসঙ্গ আসতে পারে, পারে না, এখন ফেসবুকে নানা ধরনের ফিটনা আছে, বুঝতে পেরেছেন, আজান হয়ে যায় আর শয়তান সুবিধা করতে পারে, বুঝতে পেরেছেন, শয়তান বড় ভয়ানক। জাকারিয়া আলাইহিসসালামের নাম শুনেছেন, একদিন শয়তান তার সামনে এসে বলল, তার সামনে আসলো স্বরূপ নিয়ে, মানে একটা রূপ ধারণ করে, জাকারিয়া বললেন আচ্ছা তুমি কি আমার কাছে যা চেয়েছো তা কোনোদিন পেয়েছো? শয়তান বলল পেয়েছি। কি পেয়েছো? একদিন রাতে আপনার জন্যে খাবার আনা হলো, খাবারটা খুব সুস্বাদু ছিল, আমিও আপনাকে ওয়াসওয়াসা দিলাম যে খাও খাও আরো খাও, এত মজার খাবার খাবে না, আপনি এমন খাওয়া খেলেন পেটটা ভরে গেল, ঘুমিয়ে পড়লেন, ওই রাতে আপনি তাহাজ্জুদ করতে পারেন নাই, আমি যা চেয়েছিলাম তা পেয়েছি। জাকারিয়া আলসালাম বললেন আল্লাহর কসম লা আশবা আবাদান লিল্লাহি আলাইয়া লা আশবা আবাদান, আল্লাহর কসম আমি কোনোদিন পেট ভরে আর খাবো না। শয়তান বলে আমিও আল্লাহর কসম করলাম কাউকে, কোনো বনি আদমকে কোনোদিন ভালো উপদেশ দেব না। এর নাম হলো শয়তান। এর নাম কি? মানুষের ভালো সহ্য করতে পারে, মানুষের মধ্যে যারা মানুষের কল্যাণ সহ্য করতে পারে না তারাও কিন্তু এক প্রকার মহাশয়তান। শয়তান হতে কারা কারা রাজি? কেউ রাজি? তাহলে মানুষকে ভালোবাসতে হবে, আর সেই ভালোবাসা নামাজ শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এই যে এখানে বসে আছি, কোনো মারামারি আছে বলুন? পরিবেশটা ঠিক আছে না? সুবহানাল্লাহ, আসলে ঠিক আছে, কত সুন্দর কথা, কিছু না হাসি, সুবহানাল্লাহ, কি ভালোবাসা, মারামারি নাই, এটাই হলো ইসলাম, এটাই কি? এখানে মারামারি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, এখান থেকে চলে গেল, থাকবে না ইনশাআল্লাহ।
আমরা আমরা ভাই ভাই হিংসা বিদ্বেষ করতে নাই চলো একসাথে জান্নাতে যাই আল্লাহর গুণগান গাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে বলছেন وأمر بالمعروف وانه عن المنكر هي আমার বৎস ভালো কাজ করতে বলো খারাপ কাজ থেকে বাধা দাও আচ্ছা বলুন আপনারা বাচ্চার বয়স কত হতে পারে বড় জোর অনুমান করুন 10 বছর 12 বছর এই 12 বছরের শিশুকে বলা হয় ভালো কাজ করতে বলো খারাপ কাজ থেকে বাধা দাও এটা মানায় মনে হতে পারে মানায় না আসলে মানায় সুবহানাল্লাহ কেন বলেছেন তিনি চাচ্ছেন তার বাচ্চা তার শিশু তার সন্তান যেন শৈশব থেকেই সামাজিক দায়ে দায়িত্ব গ্রহণের জন্য যোগ্য হয়ে ওঠে তা সামাজিক দায়িত্ব নেতৃত্বের কোয়ালিটি তার মধ্যে তিনি অর্জন করতে দিয়ে দিতে চান সুবহানাল্লাহ আপনার আমার সন্তান আগামী দিন এই সমাজের কি হবেন কর্ণধার হবেন হবেন না সন্তানকে নেতা বানাতে হবে কি বানাতে হবে আজকে আমাদের নেতার বড় অভাব কিসের অভাব নেতার অভাব সুবহানাল্লাহ তিনি সন্তানকে বোঝাতে চান ভালো কাজ করতে বলো খারাপ কাজ থেকে বাধা দাও তার মানে ভালোকে চেনো খারাপকে চেনো না আলহামদুলিল্লাহ আমাদের আজকের সম্মানিত অতিথি প্রধান বক্তা আলোচক এসেছেন আমি এখানে শেষ করলাম ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আহলান ওয়া সাহলান মারহাবান বিশাইখিনা আল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ